সাগরে নিম্নচাপের কারণে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে কালও দেশের বেশিরভাগ জায়গায় হালকা এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সমুদ্র বন্দরে তিন নম্বর এবং নদী বন্দরগুলোকে দু নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে তবে নিম্নচাপ সরে যাওয়ার পরই শীত বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়িদরা আর বিশ ডিসেম্বরের পর বইতে পারে শৈত্যপ্রবাহ নয়নাদিত জানাচ্ছেন বিস্তারিত বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ যার কারণে উত্তর বঙ্গোপসাগরে ঘন হয়ে এসেছে গভীর সঞ্চালনশীল মেঘ এর প্রভাব পড়েছে সারা দেশে গুড়িগুড়ি বৃষ্টির সাথে বইছে ঠান্ডা বাতাস আবহাওয়া বলছে এমনটা থাকবে সোমবার পর্যন্ত তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই এগারো তারিখ পর্যন্ত সারা দেশের বলা কম বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর আপনার সমুদ্র বন্দর সমূহ বিশেষ করে মংলা পায়রা চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে আপনার এবং বন্দর বিশেষ করে আপনার ফরিদপুর মাদারীপুর শহর পাটে আপনার নদী বন্দর অভ্যন্তরীণ বন্দর সমূহের জন্য দুই নম্বর নৌ হুঁশারি সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে পৌষ আশি আসি করলেও নগরীতে শীতের দেখা নেই গেল বছরও পৌষের শুরুতে এমন আবহাওয়া থাকলেও শীত নামেনি তবে নিম্নচাপ কেটে গেলে শীত বাড়তে শুরু করবে বলে জানান এই আবহাওয়া বিশেষ করে পনেরো তারিখের পর থেকে তাপমাত্রা অনেক জায়গায় দশ ডিগ্রি নিচে চলে আসবে তখন কিন্তু আপনার দেখা শীতের অনুভূতি অনেক অনেক বেড়ে যাবে গেল বছর ডিসেম্বরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি এবছর মাসের শুরুতে সেই তাপমাত্রা ছুঁয়েছে ফলে এবার শীতের প্রকোপ বাড়বে বলেই মনে করছে আবহাওয়া অধিদপ্তর